আজ আমি রাসুক নামের ইন্দোনেশিয়া হরর ফিল্ম এক্সপ্লেন করতে চলেছি। রাসুক ফিল্মের আইএমডিবি রেটিং 5.1 স্টার আউট অফ দ্য 10, আর এই মুভিটি ডাইরেক্ট করেছেন উদয় ফক্স। ফিল্মের স্টোরি এক ইন্দোনেশিয়া অথর রিশা সরস্বতী এনার বুক রাসুক থেকে নেওয়া হয়েছে। ইজ গোয়িং টু বি অসম মুভি। ফিল্মের কাহিনী লঙ্গির নামের একটি মেয়ের রাগের সাথে শুরু হয়, যে হোয়াইট ব্রাইডাল দেশে আছে। ও নিজের লাইফের ব্যাপারে এক্সপ্লেন করতে করতে বলে, ও যখন ছোট ছিল তখন ওর বাবা এক অ্যাক্সিডেন্টে মারা যায়। লঙ্গিরের মায়ের এমন মনে হয় এসবের জন্য উনিই দায়ী। তার মা লঙ্গিরের বাবাকে পছন্দ করতো না, ঘৃণা করতো, আর তখন থেকেও লঙ্গিরের বাবা লঙ্গিরের মাকেও ঘৃণা করতো। লঙ্গিরের মা ওম কিউটিং নামে এক ব্যক্তিকে দ্বিতীয় বিবাহ করেছিলেন। তারপর ওনাদের বাকুলা নামে এক সন্তান হয়েছিল। ওম ইউটিং একজন ভালো ব্যক্তি ছিলেন, কিন্তু লঙ্গির তার বাবাকে পছন্দ করতেন না। কিন্তু তার বাবার জায়গা অন্য কেউ নিতেই পারতো না। লঙ্গিরের তিনজন আরও বেস্ট ফ্রেন্ড ছিল, লিংতাং, স্কার আর ফ্রান্সিসকা। এদের জীবন ভীষণ সুন্দর ছিল, তাদের পরিবার তাদেরকে খুব ভালোবাসতেন আর তারা সবসময় খুশি থাকতেন। আর তাদেরকে দেখে লঙ্গির সবসময় জ্বলত, আর যখন রেগে যেত তখন তার বাবার নাম জোরে জোরে চিল্লাত। তারপর মুভির সিন পুরো পাল্টে যায়, যখন লঙ্গির তার বন্ধুদের সাথে আছে, যখন লিংটাং সিঙ্গাপুর যাওয়ার জন্য রেডি হয়, আর সিঙ্গাপুর যাওয়ার আগে লিংটাং তার বন্ধুদের সবাইকে নিয়ে একটা ট্রিপে যেতে চায়। লিংটাং তার কাকার নিউ রিসর্ট ভিলা কার্মা রিজনারির ব্যাপারে বলল, যা 25 একর ফরেস্টের মধ্যে ছিল। সবাই তার কথা শুনে ভীষণ এক্সাইটেড হয়ে পড়ল এবং সেখানে যাবে বলে ঠিক করল। কিন্তু লঙ্গির রাজি হলো না। লঙ্গির তারপর তাদের গ্রুপের ফোর্থ ফ্রেন্ড অভিমন্যুর সাথে দেখা করল, যার আজ 22nd বার্থডে ছিল। অভিমন্যু তারা চারজন বেস্ট ফ্রেন্ড ছিল এবং সবসময় লঙ্গিরকে ভালো বন্ধুর মতো সাপোর্ট করত। সবসময় লঙ্গিরকে এটা বলে যে ও জীবনে যা পেয়েছে তা নিয়ে তাকে খুশি হয়ে থাকা শিখতে হবে। তোমার তিন বন্ধু তোমাকে নিয়ে খুব চিন্তা করে। লঙ্গিরের জীবনে এই একমাত্র সঙ্গী যাকে সে লাইক করত, কিন্তু সে তার ফিলিংসকে এক্সপ্রেস করতে ভয় পায়। ও সবার প্রতি নিজের ফিলিংসগুলিকে লুকিয়ে রাখত, যার জন্য সে জীবনে খুশি ছিল না। ও অভিমন্যুর কথা শুনে ট্রিপে যেতে রাজি হয় আর তাকেও ওখানে যেতে বলে। কিন্তু অভিমন্যু এটা বলে ওর কিছু কাজ আছে যার জন্য সে যেতে পারবে না। লঙ্গির তার নিজের বাড়ি যায়, তখন তার স্টেপ ফাদার গিফট হিসাবে তাকে একটা কম্পাস দেয়। তার স্টেপ ফাদার এটা তার ট্রিপের জন্য দিয়েছিল, যেটা দেখে লঙ্গির রেগে যায়। ও টায়ার্ড হয়েছিল, তখন সে শুয়ে পড়ে আর স্বপ্নতে তার নিজের বাবাকে দেখতে পায়। ও তার বাবাকে দেখে কান্না করে দেয় আর তার বাবাকে জড়িয়ে ধরে। তখন সে দেখেছিল তার বাবা জম্বির মতো ছিল, তার ওপর হামলা করে। তারপর লঙ্গির ভয় পেয়ে ঘুম ভেঙে উঠে পড়ে এবং তখন দেখে তার স্টেপ ব্রাদার বাকুলা কান্না করছে। ও রুমে গিয়ে তার ওপর চিল্লিয়ে চুপ করানোর চেষ্টা করছিল, আর সে এটাও বলেছিল যে তাকে খুব ঘৃণা করে। তখন লঙ্গিরের মা ও তার স্টেপ ফাদার তাদের বাড়ি বেচার কথা লঙ্গির চুপি সারে শুনে ফেলে। তখন তার মাকে বলে, তুমি এই বাড়ি বেচতে পারো না, এখানে আমার জন্ম হয়েছিল আর এটা আমার বাবার বাড়ি। তখন তার মা বলে, এতে সবারই ভালো হবে। লঙ্গির রাগে ঘর থেকে বাইরে চলে যায়। তারপরের সিনে লিংটাং তার বাবার সাথে দেখা যায়, যেখানে তার বাবা তাকে কিছু মেডিসিন আর ইনহেলার দেয়। তারপর চার ফ্রেন্ড রিসর্টের ভিলার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু রিসর্টের আগে এসেই সেখানে ব্রিজ ভাঙা ছিল, যার জন্য তাদের জিপ সেখানে দাঁড়িয়ে যায়। তখন সেখানে তাদের একটা বোর্ড সাইন দেখতে পায় যে এখান থেকে রিসর্ট মাত্র 30 মাইল দূরে আছে। তারা সবাই হেঁটে সেই জঙ্গলের পথ ধরে যেতে লাগলো, কিন্তু তখনই ওই বোর্ডিং সাইন নিজে নিজেই হেলতে থাকে। তারপর জঙ্গলে গিয়ে তারা সবাই একটা ইম্পর্টেন্ট কাজ করেছিল, ইনস্টার জন্য সেলফি তোলা। তখন তাদের পেছনে হোয়াইট ড্রেসে একটি মেয়ে দেখা যায়, কিন্তু ঠিক তখনই ফ্রান্সিসকার পায়ে ঠোকর লাগে এবং তার বোতল কোথাও হারিয়ে যায়। কিছুক্ষণ পরে এদের একটি ব্ল্যাক ম্যাজিক অফারিং একটা জায়গা দেখতে পায়, যেটা দেখার পর তারা শক হয়ে পড়ে। তারপর তারা আগে যায় এবং ঘুরে ফিরে ওই অফারিং প্লেসে আবার চলে আসে। ফ্রান্সিসকার বোতল ওখানেই ছিল। ওদের মনে হয় কেউ মনে হয় এই বোতলকে এখানে রেখে দিয়েছিল। তারপর তারা আগে যায়, আস্তে আস্তে রাত হয়। তখন তারা জঙ্গলেই ছিল। তারা রাস্তায় একটি কেবিন দেখতে পায় যেটা বন্ধ অবস্থায় ছিল। যখন লঙ্গির টর্চ মেরে দেখে তো কেবিনের মধ্যে ভূত দেখতে পায়। সেটা দেখার পর সবাই প্রচণ্ড রকম ভয় পেয়ে গিয়েছিল। তখন ওখান থেকে সবাই পালাতে থাকে।
তারপর হোয়াইট ড্রেস লেডিকে সবাই দেখতে পাচ্ছিল। তাদেরকে সে তার নিজের নাম কুমালা সারি বলে। ও এটাই বলে যে ও এখানে পাশেই থাকে আর আমি চারজনকেই ভিলাতে নিয়ে যেতে পারি। তখন তারা একসাথে ভিলাতে পৌঁছায় এবং ভিলাতে কেয়ারটেকার চিচেপ তাদের সবাইকে ওয়েলকাম করে আর এটা বলে যে তোমাদের ফ্রেন্ড তোমাদের জন্য কখন থেকে অপেক্ষা করছে। এখানে অভিমন্যু সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই সে না বলেই এখানে চলে আসে। কিন্তু ঠিক তখনই ফ্রান্সিসকা এটা বলে যে সে আর অভিমন্যু এখন রিলেশনশিপে আছে, অভিমন্যু তার বয়ফ্রেন্ড। এই কথা শুনে লঙ্গির রাগের রুমের মধ্যে চলে যায়। রুমে গিয়ে ফ্রান্সিসকার ওপর লঙ্গির রেগে যায়। স্কার তাকে শান্ত করবার চেষ্টা করে, কিন্তু লঙ্গির রাগে তাকে লক করে রুমের বাইরে চলে যায়। অভিমন্যু আটকাবার চেষ্টা করে, কিন্তু সে আর তার কথা শোনে না। ও ভিলার বাইরে জঙ্গলে চলে যায়। তখন ও রাস্তা হারিয়ে ফেলে। তখন সেই ভূতকে সে আবার দেখতে পায়। সেটা দেখার পর সে পালাতে থাকে। ও নিচে গর্তে পড়ে যায়। সে পায়ে চোট পায়। আচমকায় ওখানে সে একটি কবর দেখতে পায় আর সেখানে কুমালা সারি লেখা ছিল, আর তিনি 2 বছর আগে মারা যায়। এর মানে এটা সত্যি কুমালা সারি একটা ভূত, আর ওই ভূত লঙ্গির ওই কেবিনেই দেখতে পেয়েছিল। এখানে লঙ্গিরের মুখে কিছু পোকা ঢুকে যায়। লঙ্গির সত্যিটা জেনে গেছে। আর ওই দিকে অভিমন্যু লঙ্গিরকে খোঁজার জন্য আসে, আর তখনই কুমালা ওর বাইকের অ্যাক্সিডেন্ট করে আর তাকে অজ্ঞান করে দেয়। তারপর কুমালা ভিলাতে সবার ওপর অ্যাটাক করতে শুরু করে। প্রথমে ফ্রান্সিসকার চুল এলোমেলোভাবে কেটে ফেলে। নিচে স্কার আর লিংটাং কথা বলতে থাকে। স্কার এটা বলে লঙ্গির আমাদের 3 জনকে পছন্দ করে না আর জলে, ও এই জন্য জলে যে নিজের ফ্যামিলি ভালো না কিন্তু আমাদের ফ্যামিলি ভালো। কিন্তু ও একটা কথা জানে না যে ও পালিত সন্তান, ও নিজের বাবা মা ওকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল আর ওকে যারা রাস্তা থেকে তুলেছিল তাদের কোনো সন্তান ছিল না বলে। এই সব বলে ও কান্না করে ফেলে। তখনই তারা দুজনাই ফ্রান্সিসকার চিল্লানোর আওয়াজ পায়। ওখানে চাকু নিয়ে সুইসাইড করার চেষ্টা করছিল। ওরা দুজনাই তাকে আটকাচ্ছে আর তারা কনফিউজ হচ্ছে যে এখানে কি হচ্ছে। জঙ্গলের আশেপাশ দিয়ে যাওয়ার কিছু গ্রামের লোকেদের অভিমন্যুকে দেখতে পায় এবং তাকে তারা তাদের সাথে করে নিয়ে যায়। তখন ভিলায় লিংটাং তাদের ধস্তাধস্তিতে পড়ে যায় এবং হাঁপাতে হাঁপাতে ইনহিলারটাকে খুঁজতে থাকে। তখনই কুমালা দ্য ঘোস্ট এসে তাকে অ্যাটাক করে। তখনই লিংটাং একটি চাকু দিয়ে স্কার ওপর হামলা করে। ফ্রান্সিসকা ছাড়ানোর জন্য ওখানে আসে ওদের দুজনকে। এই 3 জনের মধ্যে হাতাহাতি হয়। এখানে স্কার ফ্রান্সিসকার হাতে চোট লাগে। ঠিক তখনই কেয়ারটেকার এসে লিংটানকে আটকায় আর তার কানে চুপিসারে বলে, এ সে নয় অন্য কেউ, তুমি এখান থেকে চলে যাও। তারপর কুমালার স্পিরিট এখান থেকে চলে যায়। কেয়ারটেকার স্কারের কাছে এটা বলে, লিংটানকে কোনো এক আত্মাতে ধরেছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি, এখানে আর আসবে না। তখনই স্কার লিংটানের জন্য মেডিসিন আনতে যায় এবং সে এটা জানতে পারে লিংটানের ব্রেন টিউমার আছে ও সিঙ্গাপুর অপারেশনের জন্য যেত। লিংটান এই কথা সবার কাছে লুকিয়েছিল। বেস্ট ফ্রেন্ডকে হারাতে হবে এটা ভেবে ফ্রান্সিসকা এবং স্কার দুজনাই কান্না করে ফেলে। তখন অভিমন্যু ভিলেজে উস্তাদজির বাড়িতে ওঠে আর উস্তাদজি তাড়াতাড়ি করে ওই ভিলাটিকে খালি করার জন্য বলে। উস্তাদজি কুমালা সারির ব্যাক স্টোরি বলতে শুরু করে। কুমালা সারি একজন সেমন রুডির মেয়ে ছিল। ও ফরেস্টে তার মা রসিতার সঙ্গে থাকত। কোনো একদিন কুমালাকে এক ওয়ার্কার রেপ করেছিল আর কুমালা সম্মানের জন্য ব্রিজ থেকে সুইসাইড করেছিল। সেই সুইসাইড পয়েন্টে তারা সেই জিপকে দাঁড় করিয়েছিল। মেয়ের মৃত্যুর দুঃখতে সেমন রুডি পাহাড়ে গিয়ে ব্ল্যাক ম্যাজিক শেখে, যাকে রাসুক সুকমা বলে। এটা এমন একটা শিক্ষা যেখানে স্পিরিটকে ডেকে আনা শেখাত। সেমন রুডি তার মেয়ের আত্মাকে ডেকেছিল আর তার আত্মা এক ফিজিক্যাল বডিকে খুঁজতে থাকে, কারণ সে সারা জীবন এখানে থাকতে চায়। সেমন রুডির ওয়াইফ রসিতা উস্তাদজির কাছে এসেছিল। সে এগুলো আটকাতে চাইছিল কিন্তু তারপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। 1 মাস আগে তার মেয়ে অনিশা ফার্স্ট পজিশন এর হামলা হয়। দুর্ভাগ্যবশত কেয়ারটেকার সেখানে এসে তা আটকে দিয়েছিল। কিন্তু ঠিক তার পরদিন কেয়ারটেকার চাচাপের বডি নদীর পাশে পাওয়া যায়। সিমন রুডি তাকে খুন করে দেয়। এসব কথা শুনে অভিমন্যুর অনেক বেশি শক লাগে। ওর এটা মনে হয় সিমন রুডি ভিলাতে কেয়ারটেকার চেচাপ হয়ে ওখানে আছে। উস্তাদজির সঙ্গে ভিলার দিকে যেতে থাকে। স্কার লিঙ্গারকে খুঁজতে খুঁজতে ফরেস্টে চলে যায়। সেমন রুডি লিঙ্গারের বডিকে তুলে নিয়ে যেতে থাকে। সেমন রুডি লিঙ্গারের শরীরকে চাকু দিয়ে বলে, এটা বলে যে আমার মেয়ের জন্য এটা পারফেক্ট বডি। এর মধ্যে রাগ আছে,
এবং বদলা নেওয়ারও ইচ্ছা আছে। স্কার এগুলো দেখার পর ভয় পেয়ে যায় এবং জোরে চিল্লায়। সিমন রুডি স্কারকে দেখে ফেলে এবং পেছনে দৌড়ায়। স্কার পালিয়ে একটা কেবিনের মধ্যে চলে যায়, যেখানে একটি লেডি চেনের মধ্যে বেঁধে দেখতে পাওয়া যায়। লেডি এটা বলে যে ও কুমালাসারির মা রসিতা, আর সিমন রুডি তাকে বেঁধে রেখেছে। তখন কুমালা স্প্রিট লিঙ্গারের মধ্যে দিয়ে ভিলাতে যায়। লিঙ্গার লিংটাংকে চাকু দিয়ে মারতে যায়। লিংটাং লিঙ্গারকে চিল্লিয়ে পজিশন থেকে বাইরে আনার চেষ্টা করতে থাকে। কেবিনে সিমন রুডি স্কারের ওপর ডাল দিয়ে স্কারকে মারে, যার জবাব দেওয়ার জন্য ওই ডাল দিয়ে সিমন রুডিকে মারে। তারপর রসিতাকে ছাড়িয়ে সেখান থেকে পালাতে থাকে। ওদিকে ভিলাতে উস্তাদজি আর অভিমন্যু চলে আসে। উস্তাদজি মন্ত পড়ে নেই যে সবাই শহরে যেতে পারে। কুমালা লিঙ্গারের মধ্যে দিয়ে বদলা নিতে চাইছিল, যা লিঙ্গার একদমই পছন্দ করতো না। প্রথমে শহরে গিয়ে তাদের বাড়ি কিনতে আসা লোকটিকে মেরে ফেলে। এদিকে জঙ্গলে স্কার রসিতাকে নিয়ে আসছিল, ঠিক তখনই সিমন রুডি তাকে আক্রমণ করে এবং স্কার হার না মেলে তার ওপরে চাকু দিয়ে আক্রমণ করে, তাকে মেরে ফেলে। লিঙ্গার তার মাকে আক্রমণ করে এবং গলা টিপে ধরে। তখন তার স্টেপ দ্যাড তাকে ছাড়ানোর জন্য আসে। লিঙ্গার তার ওপরেও আক্রমণ করে এবং পরে বাকুলার ঘরে চলে যায়। তখনই উস্তাদজি সবার সাথে এসে ওখানে মন্ত্র বলতে শুরু করে এবং কুমালার আত্মা চিল্লাতে থাকে। তার মা রসিতা সেখানে এসে লিঙ্গারকে ছেড়ে দিতে বলে। রসিতা তাকে শান্ত করে লিঙ্গারকে বাঁচানোর চেষ্টা করে। তারপর আত্মা সেখান থেকে চলে যায়, কিন্তু লিঙ্গার বেহুশ হয়ে পড়ে, তার হুশ আসেনি। উস্তাদজি এটা বলে যে কুমলা লিঙ্গারের আত্মাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে। এরকম মনে হয় লঙ্গির তার বডিতে আর আসতে চায় না। আর বন্ধুরা, আমরা আগের সিনে লঙ্গিরকে হোয়াইট বাইডাল ড্রেসে দেখেছি, ওটা তার আত্মাকে চিহ্নিত করে আর তার রাগ এবং চিন্তাকে। ও তার জীবনে খুব ঘৃণা করত আর প্রথম ভালোবাসা তার কাছ থেকে দূরে সরে গেছে, এই জন্য পাহাড়ে উঠে সুইসাইড করার চেষ্টা করে। তার মানে এটা যে সে তার নিজের বডিতে আসতে চায় না। ও সবার চিল্লানো আওয়াজ শুনতে পায়। ঠিক তখনই তার বাবার কথাও শুনতে পায়। তার বাবা তাকে সুইসাইড করতে বারণ করে, তাকে হার মানতে বারণ করে। লঙ্গিরের মুখ থেকে সব পোকা বাইরে যেতে দেখা যায়। তার মানে এটা যে তার আত্মা তার বডিতে আবার চলে আসে। তারপর থেকে তার পরিবার আর বন্ধুত্বের গুরুত্ব বুঝতে পারে আর সবাইকে সরিও বলে নিজের করে নেয়। তখন সে তার স্টেপ ফাদারকে বাবা বলে ডাকতে শুরু করে এবং বাকুলাকে কোলে নিয়ে আই লাভ ইউ বলে। তারপরের সিনে লিঙ্গারকে সিঙ্গাপুরের জন্য রওনা হতে দেখা যায়। এর সাথে সাথে মুভিও এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটা ছিল ফিল্ম রাসুকের কাহিনী। আসুন এবার আমরা জানি রাসুকের সম্বন্ধে কিছু ফ্যাক্ট। রাসুকের মিনিং হলো গেট ইন এবং পাজেশন। এই মুভিটি 1983 হলিউড হরর ফিল্ম দ্য ইভিল ডেড এর মতো। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই এক্সপ্লেনটি জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন এরকম কিছু হরর মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য।